দর্শক আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি সাদি মোহাম্মদ। ইতালিতে স্কুল পড়ুয়া 7 লাখ প্রবাসী শিক্ষার্থীকে 18 বছরের আগে পাসপোর্ট দেওয়ার জন্য দেশটির সরকারকে আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লাস মুভ। ইতালিতে জন্মগ্রহণকারী শিশুদের পাসপোর্ট দেয়া হোক জন্মের পরেই, এই স্লোগানে আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানান সংগঠনের নেতারা। বিস্তারিত ইতালি প্রতিনিধি কাউসার হলাদারের প্রতিবেদনে। ইতালির মিলানে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লাস মুভের আয়োজনে হয়ে গেল ইতালিতে শিশু জন্মের পর পরেই নাগরিকত্ব প্রদান করার আহ্বানের সমাবেশ। ইতালিতে বিভিন্ন দেশের প্রায় 7 লক্ষ প্রবাসী শিক্ষার্থী ইতালিয়ান বিভিন্ন স্কুলে শিক্ষা গ্রহণ করছে। এরা সকলেই জন্মগতভাবে এদেশের নাগরিক, কিন্তু ইতালিয়ান আইনে 18 বছরের পূর্বে এদের পাসপোর্ট আবেদন থেকে বঞ্চিত করা হচ্ছে, আর সঙ্গত কারণেই বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও অনেক দূরে অবস্থান এদের। আর এর প্রতিবাদে গত সোমবার বিকালে মিলান শহরের কর্দুসিও গোল চত্বরে ফ্লাস মুভ সামাজিক সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে ইতালির স্টিম রাজনীতিতে এই বিষয়গুলো গুরুত্ব দেওয়ায় ধন্যবাদ জানান ফ্লাস মুভের প্রধান লরেনা রামিরেজ। এটি তাদের জন্মগত অধিকার, তাই শীঘ্রই আইন প্রণয়নের মাধ্যমে শিশুরা যাতে জন্মের পর পরেই পাসপোর্ট আবেদন করতে পারে সেজন্য ইতালি সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। পিডি মিলানের নেত্রী দিয়ানা দি মার্কে সমাবেশে অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেন। এতে বিভিন্ন দেশের প্রবাসীদের সাথে ইতালি, মরক্কো এবং বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেয়। ইতালিতে বিদেশি ছেলেমেয়েরা জন্মগ্রহণ করার পরপরই তাদেরকে যাতে নাগরিকত্ব দেওয়া হয়, সেই কারণে আমরা ফ্লাস মুভ তাদের সাথে আমরা বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে অংশগ্রহণ করেছি। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীরাও অংশ নেয়। এই সমাবেশের মাধ্যমে ইতালিতে বংশোদ্ভূত শিশুরা পাবে জন্মের পরপরেই নাগরিকত্ব, এমনটি প্রত্যাশা আয়োজক বৃন্দের। কাউসার হলাদার, বাংলা টিভি, মিলান, ইতালি। দর্শক, এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।